সে অনেক দিন আগের কথা। জঙ্গলের পাশের একটি গাছেই বাস করত ছোট্ট টুনা। টুনা দেখতে ছিল খুবই সুন্দর। সে ছিল অবিবাহিত, সে এখনো বিয়ে শাদী করেনি। তাকে দেখে হিংসে বনের সকল প্রাণীরা জ্বলত এবং সকলেরই খুব খারাপ লাগত। তবে টুনার একেবারেই অহংকার ছিল না, সে ছিল সরল মনা এবং সে সবাইকে উপকার করে বেড়াত এবং সে কখনোই বিয়ের কথা ভাবত না। এই জঙ্গলে সকল প্রাণীদের অনেক সমস্যা। আমি চাই সবার সমস্যাগুলো একদিন সমাধান হয়ে যাবে, তারপর আমি একটি ছোট্ট টুনি পাখি দেখে তাকে বিয়ে করে ঘরে আনব। আমার এই ছোট্ট কুটির ঘরে কে আসতে চাইবে? সুন্দর কোনো টুনিকে পেলে যদি সে আমার ঘরের বউ হয়ে আসতে চায়, তাহলে বাকি জীবনটা তার সাথেই কাটিয়ে দেব। তবে এই জঙ্গলের অনেকেই তো আমার সাথে রিলেশন করতে চায়, অনেকেই চায় আমার সাথে ভাব জমিয়ে আমাকে বিয়ে করতে। সেই ছোট্ট পাজি টিয়াটিও আজকাল আমার সাথে বিয়ে করতে চায়। আচ্ছা, আমি কি কাককে বিয়ে করতে পারবো? কাকের ছানাটিও এখন বড় হয়ে গেছে, রীতিমতো সে হইচই ফেলে দিয়েছে পুরো জঙ্গলে এবং যে করেই হোক সে টুনাকে বিয়ে করবে। তার জন্য অন্য কোনো পাত্র যেন পছন্দই হচ্ছিল না। সে হচ্ছে টিয়া। সে চাইলেই একজন ভালো টিয়া দেখে বিয়ে করে নিতে পারে, কিন্তু না, সে একটি টিয়া হয়ে সে কেনই বা চাচ্ছে একটি টুনাকে বিয়ে করতে? আসলে আমি টুনাকে যতটা সুন্দর হিসাবে দেখেছি, এমন কোনো টিয়াকে আমি আজ অবধি এতটা সুন্দর দেখিনি। টুনা অনেক সুদর্শন এবং অনেক দয়ালু, সবার প্রতি সে অনেক দয়াবান এবং সবার অনেক সাহায্য করে, তাই আমার তাকে খুব ভালো লেগেছে। যে করেই হোক তার হাতে পায়ে ধরে হলেও আমি টুনাকে বিয়ের প্রস্তাব দেব। আমি আজই যাব টুনার বাড়ি, এক্ষুনি যাব, আমার যে বড্ড দেরি হয়ে যাবে, তা না হলে অন্য কেউ আবার প্রস্তাব দিয়ে ফেলবে। এ কথা বলতে বলতেই টিয়া সাজুগুজু করে লাল ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে সেই টুনার বাসার উদ্দেশ্যে রওনা করে দেয় এবং সে মনে মনে ভাবতে থাকে টুনাকে পেলে আজ অনেক কথা বলবে এবং যে করেই হোক তার হাতে পায়ে ধরে হলেও টুনাকে তার সাথে বিয়ের জন্য রাজি করিয়ে ফেলবে। টিয়ার যে কথা ঠিক সেই কাজ। ঠিক সময় মতোই টুনার বাসায় চলে এসেছে এবং টুনাকে সাথে পেয়ে অনেক অনেক খুশি সে এবং সে মনের আনন্দে অনেক কথা বলতে শুরু করে। এই কথা শুনে টুনা কিছুটা রাগান্বিত হয়ে টিয়াকে বলতে থাকে, আচ্ছা টিয়া শোনো, তুমি হচ্ছ টিয়া আর আমি হলাম টুনা পাখি। আমি একটি টুনিকে বিয়ে করতে পারি? আমি টুনা হয়ে আমি কি করে একটি টিয়াকে বিয়ে করতে পারি? তুমি বলো টিয়া। টুনা, তুমি অনেক ভালো, আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি অনেকদিন ধরেই ভাবছি তোমাকে এই বিষয়গুলো খুলে বলা দরকার, কিন্তু সময়ের অভাবে কখনোই খুলে বলতে পারিনি। কিন্তু এখন আমি ভাবলাম যদি আমি এই কথাগুলো আজও তোমাকে না বলি, একটা সময় হয়তো তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে, তাই আমি খুব তাড়াতাড়ি চলে এলাম। তুমি যদি আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাও তাহলে আমি গলায় দড়ি দেব। আমি চললাম, আমি আবার আসবো তোমার কাছে। এই বলে সুন্দরী টিয়া পাখিটি তার মনের দুঃখ কষ্ট সাথে নিয়ে উড়ে উড়ে চুপটি মনে তার বাড়ি ফিরছিল এবং অবশেষে বাড়ি ফিরে তার ঘরের সামনে জানালায় দাঁড়িয়ে বলতে থাকে, আমি এখন কি করব? আমি তো অলরেডি টুনাকে আমার প্রস্তাব দিয়ে দিয়েছি, টুনা তো আমার মুখের উপরেই নিষেধ করে দিল, আর আমি এই দুনিয়াতে টুনাকে ছাড়া অন্য কোনো টিয়াকেও বিয়ে করতে চাই না, কারণ আমার দেখা সবচেয়ে সুন্দর এবং স্মার্ট পুরুষ হচ্ছে সেই টুনা। টুনার কর্মকাণ্ডগুলো আমাকে খুব ভাবায়। টুনা এত পরিশ্রম করে অন্যের জন্য, টুনা খুব সৎ এবং সবাইকে অত্যন্ত ভালোবাসে। এমন একজন টুনার সঙ্গী হতে পারলে নিজেকে ধন্য মনে করব। এদিকে যে একই জঙ্গলে বাস করত এক সুন্দরী কাক, সেও সব সময় সাজুগুজু করে থাকত এবং টুনাকে নিয়ে স্বপ্ন দেখত। সে অনেক দূরের একটি গাছের উচ্চ ডালে বাসা বেঁধেছিল, কিন্তু তার স্বপ্ন ছিল সব সময় সে টুনাকে বিয়ে করবে,
কারণ এই জঙ্গলে সবচেয়ে সুন্দর সুদর্শন একজন পুরুষ হচ্ছে টুনা, তাই তার প্রতি সবার অনেক ভালোবাসা ছিল। সেই দিক থেকে কাকও বাদ দেয়নি। কাকের ছোট্ট মেয়েটিও আজ বড় হয়ে গেছে, তাই সে এখন টুনাকে বিয়ে করার উদ্দেশ্যে টুনার সাথে কথা বলতে চায়। আমার টুনার কাছে যাওয়া উচিত। টুনাকে গিয়ে আমার মনের কথাগুলো অবশ্যই খুলে বলা দরকার। আমি যদি এভাবে আমার কথাগুলো না বলতে থাকি, হঠাৎ একদিন দেখা যাবে টুনা অন্য কাউকে বিয়ে করে নেবে। আমি যার জন্য এত সুন্দর 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 পোশাক পরি এবং সুন্দর সুন্দর গহনা পরে থাকি, তাহলে আমার এগুলো কোনো লাভই হবে না। শুধু শুধু আমার মনে অনেক বড় কষ্ট অনুভব হবে। তাই সময় থাকতে আমার এক্ষুনি সেখানে যাওয়া উচিত। আচ্ছা, আমি সেখানে গিয়ে কিভাবে তাকে ইমপ্রেস করতে পারি আমার কিছুটা ভাবতেও হবে। না না, আমি দেরি করব না, আমি এক্ষুনি যাব। এরপর কাক টুনার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা করে দেয় এবং মনস্থির করিয়ে নেয় যে যখনই টুনার সাথে তার দেখা হবে, সে প্রথম প্রথম গিয়ে তার বাসায় বসেই সকল বিষয়ে আলোচনা করবে। তারপর সে টুনার বাসায় পৌঁছে যায় এবং টুনার সামনে বসে বসে কান্না করতে শুরু করে। কাঁদতে কাঁদতে কালো কাক টুনাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং সমস্ত ঘটনা শুনে টুনাও তাকে নিষেধ করে দিল। তারপর সে সেখান থেকে মনের দুঃখে উড়ে উড়ে জঙ্গলের দিকে যেতে থাকল এবং সে তার বাড়িতে ফেরার উদ্দেশ্যে হঠাৎ করেই সেখান থেকে পালিয়ে চলে আসলো এবং সে বলতে থাকলো, বাজি টুনা, আমি কি তোকে বিয়ে করতে চেয়েছিলাম নাকি? আমি তো তোকে অভিনয় করে বিয়ের কথা বলে প্রলোভন দেখিয়ে বাহিরে নিয়ে আমি তোর কলিজা ছেড়ে ছেড়ে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু টুনা, তুই অতি চালাক। তুই এতটা চালাক যা আমি আগে কখনো কল্পনাই করতে পারিনি। আমি ভেবেছিলাম আমি তোকে ভালোবাসার কথা বলবো, তুই রাজি হয়ে যাবি। তখন আমি আমার বাসায় এনে তোর বুকটা চিরে তোর কলিজা আমি সুন্দর করে খেয়ে ফেলবো, কারণ অনেক দিন হয় আমি ছোট্ট টুনি এবং টুনার কলিজা খাই না। আমাকে কি ভূতে ধরেছে নাকি? আমি কাক হয়ে কেনই বা যাবো তোর মতো একটি ছোট্ট টুনাকে বিয়ে করতে? এরপর থেকে টুনার জীবন খুব আনন্দে কাটতেছিল এবং পাজি কাকও কিছুই করতে পারেনি টুনার। ছোট বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যেন দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।